আসসালামু আলাইকুম ওর আহমাদুলাহিও বার কতু ইন আলহামদুলিল্লাহি আহমদুল্লাহি না আহমদুহু আনুসুলি আলাহ রসুল আহিল করিম আহাবাদ আউদু বিল্লাহী মিনার শহীদ আনি রজিবিল্লাহ আহীম প্রিয় মতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক করো আর্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সালাম আমরা আলোচনা করব প্রিমোত আরাম ষোলোতম পারাদ শুরা তোহার একশত তেরো নম্বর আয়াত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত লক্ষ্য করুন এর সরল অর্থ আল্লাহ বলেছেন আর এভাবেই আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এবং তাতে বিভিন্ন সতর্কবাণী বর্ণনা করেছি যাতে তারা মুত্তাকি হতে পারে অথবা তা হয় তাদের জন্য উপদেশ

দেখুন প্রথম আজকে একশো তো তেরো নম্বর আয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ইসমিল্লাহ রহমান রহিম ওয়া কাজালিকা ওয়া মানে আর কাজালিকা মানে এইভাবেই দাস এভাবেই আং ঝাল না আমরা নাজিল করেছি উই হ্যাভ সেন্ট ইট ডাউন হু মানি ইহা মানে কি ভাই ইহা আবার বলছি আংঝাল না না মানে কি আমরা আংঝাল না আমরা নাজিল করেছি আংঝাল আমি নাজিল করেছি কিন্তু দেখবেন আমি প্রায় লিখে থাকি আমিও লেখি আবার আমরাও লেখি আল্লাহর ব্যাপারে যখন আল্লাহর ব্যাপারে আসে তখন কিন্তু আমি আমরা দুইটাই স্বতন্ত্র এটা সবসময় মনে রাখবেন এটা হল রয়্যাল স্পিস অনেকবার বলেছিলাম এটাকে বলা হয় রয়্যাল স্পিস আরবের দেখবেন যে গভর্নমেন্ট বা আমাদের গভর্নমেন্টই বলেন যে আমরা এটা করেছি আমাদের সরকার এটা করেছে এই যে আমাদের কথাটা আমাদের যদিও না মানি সরকার করে কিন্তু আরবে দেখবেন যে একটা বৈশিষ্ট্য আছে আরবের লোকদেরকে আরবের লোকরা কিন্তু তারা নিজের পকেটের টাকা খরচ করে অনেক জনকল্যাণমূলক কাজ করেন রাস্তাঘাট বলেন ব্রিজ কালবার্ট বলেন এগুলো নিজের পকেটের টাকা দিয়ে খরচ করে করেন কিন্তু তারপরও বলেন এটা আমরা করেছি বুঝতে পেরেছেন জি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ বলছেন ওয়াকাজা আর এমনি ভাবে আংসাল না হু আমরা নাজিল করেছি কোর আন কোরআন আর আরবি ভাষায় আরবিতে আরবিতে এমনিভাবে এভাবেই আল্লাহ কোরআন নাজিল করেছেন কি ভাই এটা কোন ভাষায় আরবি ভাষায় আর এই আরবি ভাষা বোঝা কি কঠিন না সহজ বলেন না এতদিন যারা ক্লাস করেছেন এখন তো বুঝতে পারতেছেন আরবি ভাষা সহজ যেহেতু আপনি যদি মনে করেন যে এখানে এই আয়াতগুলো আরবিতে না হয়ে এখানে জাপানিস অথবা চাইনিজ ভাষায় লেখা হতো অথবা আরও দেখেন বিভিন্ন ভাষায় রুশ ভাষা বা সোয়েলি ভাষা এই ভাষা যে লেখা হতো বলেন তো কত দ্রুত আপনি বুঝতে পারতেন এই জন্যই আরবি ভাষা আল্লাহ অনেক সহজ করে দিয়েছেন সকল জাতির জন্য বোঝার জন্য যা সুরা কামারে অনেকবার বলেছে ওলা কাদিয়াসোরআ লিজিক্রি ফাহালিম আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করে দিয়েছি আর এটা আরবি ভাষায় সহজ করে দিয়েছেন আসকিকে কি উপদেশ নিবা জি বলছেন যে দাস উই রিবিল্ড ইট বর্ণনা করা খুলে খুলে বর্ণনা করা খুলে খুলে বর্ণনা করা উই হ্যাভ এক্সপ্লেনি কি ভাই বর্ণনা করেছেন আল্লাহ এই যে দীর্ঘ এতদিন আমরা দেখেন এই সুরা তহা পড়লাম তহা শুনলাম আল্লাহ আমাদেরকে শোনালেন খুলে খুলে বর্ণনা করার মহা ব্যবস্থা করে দিয়েছেন আমরা শুনলাম সেটা কি ঠিক না জি ও সর্রাফ না এটা হলো ক্রিয়া কিন্তু দুই নম্বর ফর্ম কিন্তু মনে আছে তো কাফারা সর্রাফা বাদ্দালা কাত্তালা সেই অকের হ্যাঁ সেটা দ্বিতীয় কিন্তু গ্রামার আছে শর্ট গ্রামার আপনারা থাকবেন তারপরে ভালোভাবে বুঝব অশরফ না আর আমরা বর্ণনা করেছি ফি হি দেখেন ফি মানে কি মধ্যে হি মানে ইহা এখানে হু কিন্তু হি হয়ে গেল হু মানে তার বা ইহার হি কেন হলো সামনে ইয়া বা জেরের কারণে ফি হি ইহাতে মানে এই কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন খুলে খুলে মিন মিনাল ওয়াইতে ওয়াইদ মানে ওয়ার্নিং ওয়ার্নিং করছে ভাই সতর্ক করার জন্য ওয়ার্নিং দেওয়া যেমন ওয়ার্নিংটা আপনার আমরা যারা বাংলাদেশে ভালো বুঝতে পারবো এই কিছুদিন পর পরই এক নম্বর দুই নম্বর সিগন্যাল আসে সাত নম্বর আট নম্বর দশ নম্বর সিগন্যাল ওয়ার্নিং মানে কি আসতেছে আসতেছে মহাবিপদ 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 ঠিক তো ধ্রুব ভাই এই কোরআনের এই বর্ণনাগুলো সামনে যে মহাবিপদ আসতেছে এই যেটার ওয়ার্নিং আপনার আমার সামনে ঘটে যাবে মৃত্যু নামক যেই জিনিসটা আসবে এর মাধ্যমে শুরু হয়ে যাবে আমার জীবন এই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে এটাও লাল বসেন যে এবং তাতে বিভিন্ন সতর্কবাণী বর্ণনা করেছেন বিভিন্নভাবে করেছেন যা আমরা দেখতে পাচ্ছি সেই নুয়াল্লাহাল্লাম থেকে শুরু করে সেই মহাপ্লাবন সেই ফ্রাওয়ণের সেই সাগরে ডুবানোর সেই কাহিনী কত কিছু আল্লাহ বর্ণনা করেছেন কেন করেছেন সতর্ক করেছেন এবং আগামীতে যে হবে মৃত্যু হবে কেমত হবে হাসর নসর হবে এটাই তোমায় সতর্কতা আসুন এগুলো বোঝার চেষ্টা করি এর পাল্লা বলছেন লাল্লাহ উদ্দেশ্য কি এই কোরআনে এই সতর্ক করাটা উদ্দেশ্য কি লাল্লাহ মে বি হুম মানে তারা দেখেন হুম মানে কিন্তু তাদের কয়েকটা শব্দ আমি মাঝে মাঝে বলে থাকি যেমন ইন্না বা লা আল্লাহ ইন্না বা লা আল্লাহর সাথে যখনই প্রসেসি প্রণয়ন ই আমার না আমাদের কা তোমার কুম তোমার এগুলো মিলে তখন এর অর্থটা দাঁড়াবে এই পার্সোনাল প্রণ্য মতো আমি আমরা তুমি তোমরা হয়ে যাবে ক্লিয়ার যে লা আল্লাহ হুম হুম মানে তাদের না হয়ে এখান থেকে সোজা পিছনে চলে যায় এটা তারা তারা হয়ে গেছে যাতে করে তারা ইয়াত্তা কুনা এই যে ইয়া আছে লাস্টে উনা আছে দেখেন ভার্বের সাথে সবসময় কিন্তু আবার সাবজেক্ট চলে আসে পার্সোনাল প্রণ চলে আসে ভার্বের সাথে সবসময় পার্সোনাল প্রণ চলে আসবেই ভাব কখনো একা আসে না এটা আরবি ভাষার বৈশিষ্ট্য তো ইয়াত্তা কোন ভাব যখনই আসবে ক্রিয়া বা ফেল তখনই হয় ডান পাশে এটা আসবে এই টেবিল না হয় বাম পাশে এই টেবিল আসবে আসবেই আসতে হবে তো ইয়াতা কুনা ভয় করে যাতে তারা ভয় করে ভাই ভয় কে হয় না আপনার মনের ভিতরে কোরআনের এই কথাগুলো শুনে যদি ভয় হয়ে থাকে আর মাঝে মাঝে যদি চোখের পানিও চলে আসে তাহলে মনে করতে হবে ইয়েস কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনারা আপনার মাঝে মাঝে কমেন্টসে লিখে থাকেন যে কোরআন ক্লাস শুনে চোখে পানি এসে যায় আলহামদুলিল্লাহ কু না মানে ভয় করে যাতে আসলে আমরা ভয় করি সবসময় আল্লাহকে আল্লাহকে ভয় করি আও অথবা দিসু হাদাসা এটা কজ হয় এই জিনিসটা হতে পারে হয় সেই কোরআনটাকে ভয় করে অথবা এটা হতে পারে লাহুম তাদের জন্য যে জিক্রামে উপদেশ এসে রিমেম্বারেন্স এটা আপনার জন্য জিকির হতে পারে উপদেশ উপদেশ না ভাই এই কোরআনকে আপনি উপদেশ হিসাবে নেন কেন কোরআনকে শুধু তেলোয়াত তেলোয়াত করে করে আমরা জীবনটা শেষ করে দেব এর ভিতরে কত কিছু রয়ে গেছে কবে জানবো কবে শিখবো কবে বুঝবো আর কবেই পালন করব এটাই আলো বসে খুবই গুরুত্বপূর্ণ আয়টা কিন্তু চলে যাচ্ছে অতএব মনে রাখবেন দ্যাট পার হাউস দে উড বিকাম রাইটার্স আপনি রাইটার্স হবেন আপনি মুত্তাকি হবেন আর ইত্যাকা মানে ভয় করে আর যে ইত্যাকা ভয় করে তাকে বলা হয় মুত্তাকি যে আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে চলে তাকে বলা হয় মুত্তাকি অথবা আসেন মুত্তাকি হতে হবে আমাদেরকে অর ইট মে প্রডিউস আ লেসন ফর দেম অথবা এটা তার জন্য একটা উপদেশ হতে পারে উপদেশ নেন না ভাই বিভিন্ন উপদেশ নেই আমরা বিভিন্ন জনার কাছ থেকে কোরআন তো আমাদের উপদেশ জি এরপরে পরে আছে দেখুন বসে সুতরাং শুনে রাখো বান্দা আল্লাহ মহান যিনি সত্যিকার অধিপতি তোমার প্রতি অহি সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কোরআন পাঠে তারাহুরা করো না এবং তুমি বলো হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন আল্লাহ কত সুন্দর কথা প্রতিদিন যে কথাটা আমরা বলে থাকি দেখুন অতএব চলে আসছে দেখছেন ফা তা অল মহান আল্লাহ 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 নিজেই বলতেছেন আল্লাহান আল্লাহ বলতেছেন আল্লাহ মহান আপনি কি আমি কি বলবো আল্লাহ আল্লাহ মহান মালিকু অধিপতি কিং আল হাক্কু এবং সত্যিকার সত্যিকারের অধিপতি সুহান আল্লাহ দুটো জিনিস দেখেন এখানে মালিক এবং হাক্কু দুটোর সামনে আল আছে ডেফিনিট আর্টিকেল হ্যাঁ আল আছে আল দেখছেন আর সবসময় মনে রাখবেন যে এই আল থাকলেই এটা এসএম হয়ে যাবে নাউন হয়ে যাবে আল থাকলেই সেটা কী হবে ভাই এসএম বা নাউন মানে এসএম বা নাউন চেনার একটা তরিকা হলো গিয়ে আপনার আল আর আল যদি থাকে শেষে কখনও তানবিন থাকবে না তানবিন থাকবে না তানবিন আছে নেই পেশ আছে ক্লিয়ার আবার আল ছাড়াও কারো কারো নাম সেটা নাউন হয়ে থাকে এসেম হয়ে থাকে যেমন ব্ল্যাক আল্লাহ যেমন মোহাম্মদ যেমন যেমন আলী যেমন ওমর ঠিক আছে তো এগুলো ব্ল্যাক কালার নাউন আবার দেখবেন আমরা সামনে আস্তে আস্তে পাবো যেমন কিছু কিছু আমরা আরবিতে ইংরেজিতে পাই অব্যয় তা সরি অব্যয় হ্যাঁ বা সর্বনাম বা আমরা পাই কি বলে অ্যাডভার্ব তারপর অ্যাডজেক্টিভ সেগুলো কিন্তু নাউন গ্রুপের ভিতরে আমাদের এস এম গ্রুপের ভিতরে জি এবার ভালো ভালোবাসেন ওলা এবং না তাজাল 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 আজালা শব্দ আইন জিম এবং ওলাম আজালা মানি তাড়াতাড়ি করা

বিচার করেছে কদা সে সম্পূর্ণ করেছে কদা সে ফয়সালা করেছে এই কদার কিন্তু অনেক শব্দ কিন্তু ইতিব আমরা পেয়েছি আর কদা যিনি করেন বিচার করেন যিনি ফয়সালা করেন যিনি কমপ্লিট করেন যিনি সম্পূর্ণ করেন তাকে বলা হয় কদি কদি আর কদি বাংলায় হয়ে গেছে ভাই কাজী কাজী সাহেব বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখবেন যে কাজী অফিস বুঝতে পেরেছেন বাংলায় আমরা কি বলি এই ভারতীয় উপমহাদেশে কাজী আর আরবের কাজী ছিলেন যিনি বিচার ফয়সলা করতেন তাকে বলা হয় কাজী আর বাংলা এই কাজীর কাজ হইল গিয়া উনি বিবাহ পড়ান এই হলো পার্থক্য বুঝতে পারছেন আশা করি ইলাইকা ইলা মানে প্রতি কা মানে তোমার তোমার প্রতি যাতে করে সম্পূর্ণ করতে পারি এই কোরআন ওয়াহ ইউ হু ইয়ার ওহি অর্থাৎ হে রাসুল তোমার প্রতি ওহি সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কোরআন পাঠে তাড়াহুড়া করো না কোরআন ওহি যে আসতেছে ধারাবাহিকভাবে এটা নিয়ে তারাউড়া করার দরকার নেই দেখছেন আমরাও কি করব ভাই পড়াশোনায় তাড়াহুড়া করবো কোনো কাজে না সব সময় আমরা একদম স্টিডি স্টিডি ভাই সুহান আল্লাহ যেমন ইংরেজিতে একটা কথা আছে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস নাকি আমি ভুল বললাম তো ডু নট বি হ্যাস্ট উইথ দ্য কোরআন বিফোর ইটস ইন্সপায়রেশন টু ইউ ইস কনক্লুডিড তা আমাদের এই কোরআন তো ভাই আমরা তাড়াহুড়া করিনি অনেকেই তো কোরআন খুব দ্রুতভাবে সম্পন্ন করতে পারি আমরা তো আবার খুব তাড়াহুড়া করে দেখবেন না হিপস করে ফেলি মুস্ত করে ফেলি অথচ আমাদের এই কোরআন ক্লাস তিনটা বছর হয়ে গেল আরও সামনে তিনটা বছর লাগবে কি ভাই আমাদের আয়াতের সাথে মিলে যাচ্ছে আমাদের বাস্তবতা আশা করা যায় ভাই আমরা রাইট ট্রাকেই আসি সঠিক লাইনে আসি রেল লাইনের সঠিক লাইনের উপরে আসি এবং আমাদের রেল বা ট্রেনটা চলতেছে আলহামদুলিল্লাহ সঠিক পথেই আসুন সেই ট্রেনে যাত্রী হয়ে যায় সবাই ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে যেতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ দেখুন কত সুন্দর কথা ওয়াকুল আর বলো রব্বি আল্লাহ তার রাসুলকে আদেশ করেছেন তথা আমাদেরকেও বলেছেন আল্লাহ একবার জিদনি রব্বি হে আমার রব যা দা সে বাড়িয়েছে ঠিক আছে ইয়াজিদু সে বাড়ায় বা বাড়াবে আর জিদ মানে বাড়াও জিদনি আমাকে বাড়াও জিদনা আমাদেরকে বাড়াও কা তোমাকে বাড়াও বা আমা তোমার বাড়াই দাও কুম তোমাদের ঠিক আছে জিদনি আমার বৃদ্ধি করে দিন ইনক্রিজ মি এলমান জ্ঞান যে কথাটা বলি রব্বি জিদনি এলমান রব্বি জিতনি এলমা এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ তার রাসুলকে শিক্ষা দিয়েছিলেন তথা উম্মতি মোহাম্মদে আমরা যারা আছি রসুল্লা সাল্ল সাল্লামের মধ্যস্থতায় আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন তোমরা এই কথা বলো আল্লাহর জ্ঞান বৃদ্ধি চাও বৃদ্ধি বৃদ্ধি চাও তাহলে আমার কাছে জ্ঞান বৃদ্ধির দোয়া করো আসুন ভাই আমরা এই কথাই বলি আমি প্রত্যেকটা ক্লাসে বলি না প্রথম দিক থেকে প্রথমে সে মুসাল্লাইসাল্লাম যে দোয়াটা করেছিলেন যে ইসমিল্লাহমান রব্বিশুকলি এবার আমি বলি না রব্বি জিদনি কি ভাই আমি তো বলেছি এবং আমি এর রেজাল্টও পেয়েছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তো আমাকে বিমুখ করেননি আমাকে মাহরুম করেননি আমি চেষ্টা করছি আমি আল্লাহর কাছে চাচ্ছি আমি পাচ্ছি আপনারাও চান আপনারাও পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মুহতারাম সেদিন গত বেশ কয়েকদিন আগে কমেন্সে এক মুহতারাম লিখেছিলেন যে আমাদের এই কোরআন ক্লাসের প্রচার প্রসার আরও বৃদ্ধি পাবে যদি আমরা এটা ফেসবুকে ফেসবুকে এটা আমরা দিতে পারি তো ফেসবুকে একটা পেজ খোলা হয়েছে তার নাম দেওয়া হয়েছে কোরআন এইচ আপনার ভিজিট করতে পারেন জি আল আলহামদুলিল্লাহ আলহামদুলি রবির এই সেলাইটি লক্ষ্য করুন এই সেলাইটি নিয়ে এসেছি সুরান নাহলের আটানব্বই নম্বর আয়াত এটা লক্ষ্য করুন সমিল্লাহীর রহমান রহিম ফা ইজা আতা কোরআনা আনা তার ইজ বিল্লাহ হিমিনাস আল্লাহ বলেছেন যে সুতরাং যখন তুমি কোরআন পড়বে তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে পানা চাও অর্থাৎ কোরআন পড়ার পূর্বে কি বলতে হবে আউজবিল্লাহ হিমিনার সহিত অনুরিম প্রেম হতরাম পৃথিবীতে যত এবাদত আছে যত আমল আছে আপনি নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন কোন এবাদতের পূর্বে আল্লাহ বলেনি যে তুমি আউজবিল্লাহ মিনার সহিত রাজিম বলো শুধু কোরআনের বেলায় বলেছেন কেননা শয়তান জানে যে কোরআন যদি মানুষ পরে এবং এইটা যদি মানুষ বুঝে যায় তাহলে শয়তান আর এই মানুষকে আর কোনোভাবে আটকিয়ে রাখতে পারবে না সে সত্যের পথে চলে যাবে এই জন্য শয়তানের যত জেদ যত যা কিছু কোরআন পাঠকের উপরে আর আল্লাহ বসেন তোমরা কোরআন পড়ার আগে তোমরা আল্লাহর কাছে পানা চাও আশ্রয় চাও আল্লাহ শেল্টার দিবেন আশ্রয় দিবেন সুবাহ আল্লাহ প্রিয় মহতারম এই স্লাইডটি আপনাদের সামনে আজকে কেন এনেছি জানেন তাহলে আপনারা হয়তো গতকালকে কমেন্টস বক্সে এক ভাইয়ের একটা কমেন্টস হয়তো দেখেছেন অনেকে সে কমেন্টসটা লিখেছেন ওয়াই আহমেদ নামে সে লিখেছেন কমেন্টসটা আমি পড়ি জনাব সমস্ত কুরআন পরে কোথাও কি আউজুবিল্লাহ ইমিনিয়ার সাহিত পেয়েছেন তাহলে কি সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করে ফেললেন না শুধু বুঝে পড়লেই তো হবে না একটু চিন্তা ভাবনা তো করতে হবে তাই না এই ছিল ভাইয়ের কমেন্টস এখন বলেন ভাই আল্লাহ তো বলেছেন কোরআন পড়ার আগে বিল্লাহ মিনার সাহিতে অনারাজি মিস মিল্লাহমান রহিম কী ভাই এখন বলুন উত্তর তো পেয়ে গেলেন জি আসলে সবাই বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করার তফিক দান করব এইটাই আসল কথা আমাদেরকে সঠিক বুঝ এই বুঝটা যদি আমরা পেয়ে যাই ইনশাল্লাহ সঠিক পথ পেয়ে যাব জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতরম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতরম আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি দেখুন একদম কমন শব্দ আগেও অনেকবার পড়েছি আবার আসছে আবার পড়ব কারণ এভাবে বারবার বারবার শুনে শুনে আপনারা একদম মুখস্থ হয়ে যাবে জি দেখুন এখানে আং না আমরা নাজিল করেছি হু তা কোনটা এই কোর আন দেখুন আং সে নাজিল করেছে আং তারা নাজিল করেছে আং তু আমি আং তা তুমি আং না আমরা এই যে নাটা যোগ হয়ে গেছে আং সাথে তাহলে আং না হয়ে গেল ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন প্রিয় মতাম যে শব্দ হলো ও সররাফ না সররাফ মানি খুলে খুলে বর্ণনা করা কোরআন ভাই খুলে খুলে বর্ণনা করেছে না আমরা পেলাম না ভাই বাস্তব প্রমাণ এই কোরআন ক্লাসের মাধ্যমে সুবাহ আল্লাহ দেখুন ক্রিয়ার দুই নম্বর ফর্ম সদ্দাকা সে বাঁধা দিয়েছে ইউ সদ্দিকু সে বাধা দেয় বা দিবে সর্রাফা সে খুলে খুলে বর্ণনা করেছে ইউ শর্রিফু সে খুলে খুলে বর্ণনা করে বা করে এবং সররাফা সররাফু তারা করেছে সররাফতু আমি করেছি সররাফতা তা তুমি শর্রাফ না আমরা এই দেখেন এই সররাফার সাথে শর্রাফ না যোগ করলে আমরা বর্ণনা করেছি ফি হি ফি মানে মধ্যে হি মানে ওইটার তাতে মানে কোরআনের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছে এখন যদি আপনি শব্দে শব্দে খুলে খুলে বর্ণনা যদি না পড়েন না বুঝেন তাহলে তো আল্লাহর তো কোনো দোষ নেই আল্লাহ তো সব দিয়েছে এখন আপনার আমার কাজ হলো একটু সময় ব্যয় করা নিজেকে অর্থাৎ জানকে জান মাল ব্যয় করে আপনি এটা হাসিল করবেন ইনশাল্লাহ এরপরে যখন বিমত আমাদের শব্দ তাহলে ইয়াত্তাকু না তারা ভয় করে কীভাবে আসলে দেখেন ক্রীড়াটা আমার পাই ইত্তা সে ভয় করেছে সে সে ভয় করে বা করবে এটা হলো কি এখন এই টেবিলে না হলুদ টেবিলে নিয়ে এটা হলো এই টেবিলে নিয়ে আসবো যেহেতু সামনে আছে এই যেন আত্মা আমি ভয় করি তাত্ত্বাকি তুমি ভয় করো ইয়াত্তা সে নাত্তাকি আমরা কু না তোমরা ভয় করো ইয়াত্তা কু না তারা ভয় করে এই যে দেখো ইয়াত্তা কু না তারা ভয় করে এই কোরআন তাদের সামনে করো যারা আল্লাহকে ভয় করে কোরআনকে ভয় করে আল্লাহর আজাবকে ভয় করে এদের সামনে কোরআন খুলে খুলে বর্ণনা করো তাহলে কাজ হবে জি এরপর দেখুন আল্লাহ বলছেন যে কোরআন কিন্তু তাড়াহুড়ো করা যাবে না একটু ধীরে 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 খুলে খুলে আস্তে 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 সময় নিয়ে করতে হবে ভাই তারাহা করা যাবে না এটা বলছে যে ওয়াটা আজাল দেখেন এটা হলো ক্লিয়ার এক নম্বর তিন নম্বর দলে পাই আমরা সামিয়া গ্রুপে সামিয়া সে শুনেছে ইয়াসমাউ সে শুনে বা শুনবে এখানে দেখেন আজিলা সে তারাহুরা করেছে ইয়া আলু সে তারাহুরা করে বা করবে আ ইয়া জালু সে কি তাড়াহুড়া করে লা ইয়া জালু সে তারাহুরা করে না ইজাল তাড়াহুড়া কোনো লা তাজ আল তাড়াহুড়া করো না এই যে লা তাজ আল লা তাসমা ঠিক এখান থেকে আসে লা তাজ আল নিষেধ করেছেন ফরবিডেন তারাহুরা করা যাবে না ভাই আ আল্লাহ একবার আমাদের বাস্তবতার সাথে মিলে যাচ্ছে তো ভাই দেখেন করে আমাদের ক্লাস কেউ বলবেন না যে তাড়াহুড়া করেন বা অল্প ই করেন সামনে আগিয়ে যান না ভাই সবগুলো শব্দে শব্দে প্রত্যেকটা আয়াত দেখেন আমরা প্রত্যেকটা জিনিস কোনো জিনিস আমরা ইগনোর করি না সবে আমরা আলোচনা করে যাচ্ছি যাতে করে হয়তো দশটা পর্ব এ ভিত দুটো তিনটা তো বুঝবো আর যদি যদি করে তিনটা পড়েন তাহলে কী বুঝবেন জি এরপর দেখুন যে শব্দ বিব্রত হলো ওই যে সেই শব্দটা কদা সম্পূর্ণ করা সম্পন্ন করা কাজ হ্যাঁ বিচার করা করা এই ব্যবহার করা হয় হাদা সে হেদায়ত করেছে ইহাদি সে হেদায়ত করে কদা সে সম্পন্ন করেছে ইয়াকদি সে সম্পন্ন করে বা করবে ঠিক আছে এখান দেখেন এইটা লোকের পেসিভ ভয়েস এখানে ইয়া জবর আছে আবার লাস্টে জের আছে কিন্তু এখানে পেশ আছে লাস্ট বা ওয়ান জবর আছে ক্লিয়ার দেন সে সম্পন্ন করেছে আর সম্পন্ন করা হয়েছে কি ভাই কু সম্পন্ন করা হয়েছে কি ভাই কু দিয়া হবে। আর সম্পন্ন করা হয় বা হবে সম্পন্ন করা হয় বা হবে কি হবে ভাই ইউ দা ইউ দা প্রথমটা পেশ লাস্ট বাট ওয়ান জবর মনে আছে তো ভয়েসের নিয়ম যে নাম হয়ে থাকে এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার কোর্স এটা লিখে পেসি বয়েস দেখুন সার্স দেন পেয়ে যাবেন ওখানে আলোচনা করা হয়েছে জি এরপরে দেখুন আজকে সব শেষে যে শব্দটি পেলাম তা হলো এ কুল তো আপনার পারবেন কলা বা শীতের থেকে আসছে যে কলা সে বলেছে বলে বা বলবে আ আলু সে কি বলে লা কুল বলো এই যে দেখেন বলো বলো কুল পেসেন অর্ডার সেন্টেন্স জি আবার দেখেন জিদনি জিত, নি আমার বৃদ্ধি করে দিন জিত। এটাও কিন্তু ইম্প্যাক অনুরোধ আদেশ বা অনুরোধ দেখুন ঝাদা দা ক্রিয়ার এক নম্বর আট নম্বর দল দুটোই পেলাম একটা একই টেবিলে দেখেন দা বৃদ্ধি করেছে ইয়াজিদু সে বৃদ্ধি করে বা করবে আ ইয়াঝিদু সে কি বৃদ্ধি করে লা ইয়াজিদু। সে বৃদ্ধি করে না আর জিদ বৃদ্ধি করো জিত বৃদ্ধি করো জিদনি জিদনি ই বা নি জিদনি আমার বৃদ্ধি করো জিদ না আমাদের বৃদ্ধি করো ঠিক আছে এই যে জিদ্ি এখান থেকে চলে আসে রব্বি জিদনি হে রব আমাদের জ্ঞানকে আমাদের এলেমকে বৃদ্ধি করে দিন ভাই আল্লাহ যদি বৃদ্ধি না করেন আপনি শত চেষ্টা করলেও এতটুকু জ্ঞান অর্জন করতে পারবেন না এজন্য আল্লাহর কাছে চাইতে হবে আগে চান তারপরে কাজ করেন ইনশাল্লাহ দুইটাই যদি হয়ে যায় ব্যাটে বলে মিলে গেলে কাজ হয়ে যাবে কিন্তু একটা হলে আরেকটা হবে ওটা হবে না আল্লাহর কাছে যেতে হবে জি আল্লাহ আমাদের সবাইকে আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা ইলাহা আল্লাহ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি